জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। প্রিয় দর্শক বন্ধু, আজি আমি এক সুন্দর কাহিনী বিষয়ে শুনবাকু যাওছে। শ্রী জগন্নাথঙ্কর অনন্য ভক্ত উৎকলর গজপতি রাজা দ্বিতীয় রামচন্দ্র দেবঙ্ক জীবনর এক করুণাময় অধ্যায়, যাহাকি আপন মানুষ নিশ্চিত ভাবে ভালো লাগিব। দ্বিতীয় রামচন্দ্র দেব উৎকলর গজপতি থিবা সময়রে মোগল মানে বারম্বার উৎকল ও জগন্নাথ মন্দির উপরে আক্রমণ করুথিলে। দ্বিতীয় রামচন্দ্র দেব জগন্নাথঙ্ক প্রতি সম্পূর্ণ ভাবে সমর্পিত থিলে। প্রত্যেক শ্রীমন্দিরকু আসি শ্রীজগন্নাথঙ্কু দর্শন করিবা তাঙ্কর এক নীতিদিনিয়া অভ্যাস থিলা। সেতেবেলে গজপতি রাজাঙ্কর রাজউয়াস থিলা খোর্ধারে, তেণু সে প্রতিদিন খোর্ধারু পুরী আসি প্রভুঙ্কু দর্শন করুথিলে। ঠিক সেই সময়রে মোগল সম্রাট কটকর জনে সুবেদারঙ্কু নিযুক্ত করি উৎকলর শাসন দায়িত্ব পরিচালিত করুথিলে। রাজা রামচন্দ্র দেবঙ্ক সময়রে কটকর নায়ক সুবেদার থিলে সুজা খানের পুত্র তপি খান। সে কেবল জনে অত্যাচারী নথিলা, বরং সদাসর্বদা হিন্দু মানুষ নির্যাতনা দেউথিলা। দেবাদেবী মন্দির সবু ধ্বংস করি হিন্দু ধর্মকু মূলপোছ করিবার লক্ষ্যরে তপি খান সবুবেলে তৎপর রহুথিলা। আউ তপি খানর দৃষ্টি পড়িথিলা শ্রীমন্দির আউ শ্রীজগন্নাথঙ্ক উপরে। সুযোগ দেখি থরে তপি খান আক্রমণ কলা পুরী উপরে, ঘমাখোট যুদ্ধ হেলা। রাজা রামচন্দ্র দেব প্রাণমূর্ছা হয়ে যুদ্ধ কলে সত, হেলে শেষরে তপি খানর সৈন্যবল আগরে পরাজয় বরণ কলে। পরাজয়ের গ্লানিরে রাজা রামচন্দ্র দেব যেতে ব্যতিগ্রস্ত হেলে নাহি, তাঠারু অধিক চিন্তিত হয়ে পড়িছিলে শ্রীজগন্নাথঙ্কর সুরক্ষাকু নেই। তপি খান যদি শ্রীমন্দির উপরে আক্রমণ করিব, তাঙ্কর প্রাণর প্রিয় ঠাকুর মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর কি অবস্থা হেব। যুদ্ধরে পরাজিত হয়েথিবা রামচন্দ্র দেবঙ্কু বন্দী করি আনি তপি খান কটকর বারবাটি দুর্গর বন্দীশালে রখিছিলা। সেই সময়ের জগন্নাথ মন্দির সবুঠারু সমৃদ্ধশালী মন্দির থিলা। জগন্নাথ মন্দির ধ্বংস করি আকলন সম্পত্তি লুণ্ঠন করিবার অভিপ্রায় পোষণ করুথিলে এই মুসলমান শাসক মানে। তপি খান বা সেথিরু বাদ পড়ি যাতা কিপরি? তপি খান মধ্যে কটকর সুবেদর হেলা পরে বারম্বার জগন্নাথ মন্দির উপরে আক্রমণ জারি রখুথিলা, হেলে কৃতকার্য হয়ে পারুনথিলা। এথরক কিন্তু উৎকলর রাজা তো তা হাতরে বন্দী, এই তো সুযোগ। বারবাটি দুর্গরে রাজা রামচন্দ্র দেবঙ্কর বন্দী অবস্থায় দৈবিক্রমে তপি খানর সুন্দরী ভৌণী রেজিয়া দেবীঙ্ক সহ ভেট হেলা। প্রথম দেখারু রেজিয়া দেবী রামচন্দ্র দেবঙ্কর সুন্দর অঙ্গ দেখি মোহিত হয়ে বিবাহ করিবাকু ইচ্ছা প্রকাশ কলে। নিজ গেল্লা ভৌণীর ইচ্ছা পূরণ করিবা পাই তপি খান রাজা রামচন্দ্র দেবঙ্ক সহ এক চুক্তি বা মত রখিছিলে। তুমি মো ভৌণী রেজিয়া বিবি সহিত যদি বিবাহ বন্ধনরে আবদ্ধ হেব, তেবে মু তুমকু এই কারাগারু মুক্ত করিদেবি। তুমি পুনি থরে তুম খোর্ধা রাজবাটিরে স্বাধীনভাবে জীবন বিতেই পারিব। এহা থিলা তপি খানর রাজা রামচন্দ্র দেবঙ্ক প্রতি শর্ত। রাজা রামচন্দ্র দেব সময় মাগিছিলে নিষ্পত্তি শুনাইবা পাই। বন্দীশাল ভিতরে খুব চিন্তাগ্রস্ত হলে রাজা রামচন্দ্র দেব। সে যদি কেবল নিজের মুক্তি পাই এক যবনর ভৌণীকু বিবাহ করিবে, তেবে এ সমাজ এহাকু গ্রহণ করিব তো? সমস্তে কহিবে রাজা রামচন্দ্র দেব এক কাপুরুষ, স্বার্থপর, সে এপরি হেবাকু দেবে নাহিঁ। এইপরি হ নাহিঁর দ্বন্দ্ব ভিতরে তাঙ্ক ভিতরে কেহি জনে সত যেমিতি কহি উঠিলা, রামচন্দ্র দেব এহা এক সুবর্ণ সুযোগ, মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কু রক্ষা করিবাকু তু মধ্যে এই সর্ত রখ। তপি খান পাখরে শ্রীমন্দির তথা শ্রীজগন্নাথঙ্কর সুরক্ষাকু নেই এই সুযোগর সদ্ব্যবহার করিবা পাই গজপতি মনে মনে কার্যক্রম স্থির করি নেলে। তপি খান পাখরে রাজা রামচন্দ্র দেব শর্ত রখিলে, মু তুম ভৌণীকু বিবাহ কলে তুমি আউ কেবে শ্রীমন্দির উপরে আক্রমণ করিব নাহিঁ এবং শ্রীজগন্নাথঙ্কু সুরক্ষিত রখিব। যদি রাজি, তেবে মু তুম ভৌণী রেজিয়া বিবিঙ্কু সাদরে গ্রহণ করিবি। তপি খান রাজা রামচন্দ্র দেবঙ্ক কথারে রাজি হয়েগলে। এইপরি উৎকল ও উৎকলর সুরক্ষা ও মহাপ্রভু জগন্নাথঙ্কু বিধর্মী হাতরু রক্ষা করিবা পাই রাজা দ্বিতীয় রামচন্দ্র দেব
পঠাণ তপিখানের ভৌণী রেজিয়া বিবিঙ্ক সহ বহু আড়ম্বরের বিবাহ কলে। বিবাহ পরে রাজা রামচন্দ্র দেব বাধ্য হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে হাফিজ কাতরী আর্জ নামে নামিত হলে এবং কলমাপরি বারবাটি দুর্গর মুক্ত হয়ে খোর্ধা রাজবাটি ফেরি আসলে। রাজা রামচন্দ্র দেব জনে মুসলমান ঝিউক বিবাহ করেছেন। এই কথা নিমিষক মাত্রে সারা উৎকলের ব্যাপিগলা। মুক্তিমণ্ডপ সভার পণ্ডিতগণ এ সম্বাদ পাই দুঃখরে অধীর হয়ে পড়লে। উৎকলর ঠাকুর রাজা জগন্নাথঙ্কর চলন্তি প্রতিমা যে এপরি জাতিভ্রষ্ট হয়ে পতিত হেবে এহা যে কেবে মুক্তিমণ্ডপর পণ্ডিত মানে গ্রহণ করে থাকে বা কিপরি। যেদিন ঠার রামচন্দ্র দেব মুসলমানের পরিণত হলে সেই দিন ঠার পণ্ডিত সভা রাজা শ্রীমন্দির ভিতরক প্রবেশ নিষেধ কলে। সেই দিন ঠার একাদশী রাতে শ্রীমন্দির চূড়া মহাদ্বীপ উঠবা বেড়ে চুনরা মানে তাঁর ডাক দেওয়া বন্ধ করে দেলে। রথযাত্রা দিন রথ উপরে ছেড়া প্রহরা কার্যরে মধ্য বঞ্চিত করাগলা। এপটে পাটরাণী ললিতা মহাদেই রাজা রামচন্দ্র দেব ধর্মান্তর গ্রহণ করেছিবা কথা শুনি তাঙ্কর পুত্র জেমামণি ভগীরথ কুমারঙ্কু সঙ্গরে নেই নিজ বাপঘরকু চালিগলে। যিবা পূর্বরু প্রতিজ্ঞা কলে যে সে আউ কেবে রাজবাটিকু ফেরিবে নাহি। রাজা রামচন্দ্র দেবঙ্কর অন্য দুই রাণী মধ্য সেঠারু পুত্রমানঙ্কু নেই নিজ নিজর পিত্রালয়কু চালিগলে। তেণু রাজা রামচন্দ্র দেব রাজবাটিকু ফেরি আসিলে সত, হেলে বন্ধু বান্ধবঙ্ক দ্বারা পরিত্যক্ত হয়ে এক প্রকারর একান্ত জীবন অতিবাহিত করিবাকু লাগিলে। রেজিয়াকু বিবাহ করি মধ্যে সে তাঙ্কু খোর্ধা রাজবাটিকু আনিপারি নথিলে। সপ্তাহরে থরে লালবাগ দুর্গকু যাই রেজিয়াকু ভেটিবার নির্দেশ তপিখান দেইথিলা। শর্ত রক্ষা করি তপিখান এহাপরে আউ কেবে বি শ্রীমন্দির আক্রমণ করি নথিলা। ধর্মান্তর গ্রহণ করে রাজা রামচন্দ্র দেব পিলা পরিবার বন্ধু বান্ধব সমাজ ঠার পরিত্যক্ত হলে সিনা, হলে সে ভুলি পুনে তাঁকর সম্পর্ক ভাবর ঠাকুর প্রভু শ্রী জগন্নাথঙ্কর সহ। সেথিপাই যেতবেলে সারা দুনিয়া নিদ্রে শুয়ে যাওয়া রাত্রির অন্ধকারে রাজা রামচন্দ্র দেব অশ্বপিঠিরে বসি খোর্ধার পুরী পর্যন্ত আসি সিংহদ্বার নিকটে উপস্থিত হেউথিলে। বন্ধ থিবা সিংহদ্বারকু অনাই আখিরু ধারধার লোতক ঝরাই শ্রী জগন্নাথঙ্কু সেই বাহারু প্রণাম করি ফেরি আসুথিলে খোর্ধা রাজবাটিকু। এহা থিলা তাঙ্কর নীতিদিনর কার্য। সেদিন মধ্য রাজা রামচন্দ্র দেব সিংহদ্বারে থিবা অরুণস্তম্ভ নিকটরে অশ্বপৃষ্ঠরু অবতরণ কলে। দুই হাত যোড়ি প্রভু জগন্নাথঙ্ক উদ্দেশ্যরে কহিলে, প্রভু কেউ জন্মরে মু কি পাপ করিথিলি তুমি মতে তুম দর্শনরু বঞ্চিত কল, যবন ধর্ম গ্রহণ করি মো শরীর সিনা অপবিত্র হইগলা, হেলে মো মন আউ হৃদয় তুম পাদপদ্মরে এবে বি সমর্পিত। মুক্তিমণ্ডপর পণ্ডিত মানে মোতে সিনা পতিত কহি শ্রীমন্দির ভিতরকু প্রবেশ নিষেধ করাই দেলে, হেলে তুমে তুমে কোন মো হৃদয়ের ভাবকু বুঝি পারিলনি প্রভু, মু আজি পতিত কাহা পাই প্রভু, কেবল তোমার মান রক্ষা পাই মু বাধ্য হয়ে যবন ঘরে বন্ধু বাঁধিলি, মু পছে পতিত হুয়ে প্রভু, হেলে তোমার মান সবুদিন পাই রহিথাউ প্রভু। রাজা রামচন্দ্র দেব ভাববিহ্বল হয়ে জগন্নাথঙ্ক বিরহরে ভো ভো হয়ে কান্দিবাকু লাগিলে। রাজা রামচন্দ্র দেবঙ্কর কোহভরা কণ্ঠর আকুল নিবেদনরে মহাপ্রভু শ্রী জগন্নাথ রত্ন সিংহাসনরে থয় ধরি আউ বসি পারিলে নাহি। ভক্তর দুঃখ স্বয়ং ভগবানঙ্কর দুঃখ। সে রত্ন সিংহাসন ত্যাগ করে চালি আসিলে বাহারকু সিংহদ্বারকু, যেউঠারে রাজা রামচন্দ্র দেব ঠিয়া হইথিলে। রামচন্দ্র দেব নয়ন পুরাই মহাপ্রভু জগন্নাথঙ্কু দর্শন কলে। প্রভুঙ্ক পাদতলে লোটি পড়িলে রাজা। সেদিন আত্মসন্তোষরে রাজা ফেরি আসিথিলে খোর্ধা রাজবাটিকু। কিন্তু সকালু শ্রীমন্দির ভিতরে চহল পড়িলা। সবুদিন পরি যেতেবেলে সেবকগণ মণিমা মণিমা ডাক দেই জয় বিজয় দ্বারর মুদ খোলন্তি, দেখিলে জয় বিজয় দ্বার মুহরে দয়না ফুল এণে তেণে পড়িছি। শঙ্কা সন্দেহ মনরে সেবকমানে গম্ভীরা ভিতরে প্রবেশ কলে। আরে এ কোণ, সেজরু ঠাকুরঙ্কর মুচুড়া লুগাপটা অস্তব্যস্ত হয়ে এণে তেণে পড়িছি, ঠাকুরঙ্কর পরিধান সবু এণে তেণে পড়িছি, কিন্তু এপরি কলা কিয়ে? এই ঘটনা সবু সেই গোটিয়ে রাতির হয়ে রহিলা নাহি। এইমিতি প্রত্যেক দিন রাতির কাহিনী হয়ে চালিলা। প্রত্যেক দিন রাতি অধরে রাজা রামচন্দ্র দেব পুরী আসন্তি এবং প্রত্যেক রাতে ঠাকুর দাণ্ডকু আসি রাজাঙ্কু সাক্ষাৎ করন্তি। এইপরি ঘটনা
ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଘଟିବାକୁ ଲାଗିଲା। ଠାକୁରଙ୍କର ରାତି ଶୟନରେ ବ୍ୟତିକ୍ରମରେ ବ୍ୟଥିତ ହୋଇ ସାନ ପରିଛା କାଷ୍ଟା ଉପାସରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ନିକଟରେ ଅଧିଆ ପଡ଼ିଲେ। ନିଃସ୍ୱାର୍ଥରେ ସାନ ପରିଛାଙ୍କୁ ସ୍ୱପ୍ନରେ ଦେଖାଦେଇ ଜଗନ୍ନାଥ କହିଲେ, ମୋର ଭକ୍ତ ଖୋର୍ଦ୍ଧାର ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ଦେବଙ୍କୁ ତୁମେ ମନ୍ଦିର ଭିତରକୁ ଛାଡ଼ିଲ ନାହିଁ, ନିଷେଧ କରିଦେଲ। ସେଥି ନିମନ୍ତେ ତାଙ୍କୁ ଦର୍ଶନ ଦେବାକୁ ପ୍ରତିଦିନ ମୋତେ ସିଂହଦ୍ୱାର ବାହାରକୁ ଯିବାକୁ ପଡ଼ୁଛି। ଆଜିଠାରୁ ମୁଁ ସିଂହଦ୍ୱାର ଗୁମୁଟରେ ଅବସ୍ଥାନ କରିବି, ଯେମିତି ରାଜା ମୋତେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଦର୍ଶନ କରିପାରିବ। ସାନ ପରିଛାଙ୍କ ନିଦ୍ରାଭଙ୍ଗ ହେଲା। ସକାଳ ହେବା ମାତ୍ରକେ ସେ ଗତ ରାତ୍ରିର ସ୍ୱପ୍ନଦେଶ କଥା ମୁକ୍ତିମଣ୍ଡପର ପଣ୍ଡିତ ସଭାରେ ଜଣାଇଲେ। ଏ କଥା ବଣର ନିଆଁ ପରି ସକାଳୁ ସକାଳୁ ପୁରୀ ସହରରେ ବ୍ୟାପିଗଲା। ଯେଉଁମାନେ ରାମଚନ୍ଦ୍ର ଦେବଙ୍କୁ ପତିତ କହି ଅବଜ୍ଞା କରୁଥିଲେ, ଅସମ୍ମାନ କରିଥିଲେ, ସେମାନେ ତାଙ୍କୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ପରମ ଭକ୍ତ ଜାଣି ପୂର୍ବପରି ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା ଓ ସମ୍ମାନ କରିବାକୁ ଲାଗିଲେ। ପଣ୍ଡିତ ସଭାର ସଦସ୍ୟମାନଙ୍କର ମାନସିକତାରେ ଘୋର ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଦେଲା। ସେହିଦିନଠାରୁ ଶ୍ରୀମନ୍ଦିର ଚୂଡ଼ାକୁ ମହାଦୀପ ଉଠିବା ବେଳେ ଚୁନରାମାନେ ପୂର୍ବପରି ଡାକଦେଲେ, ଚକ୍ରରେ ଉହାଡ଼ି ଶଙ୍ଖରେ ଘୋଡ଼ାଇ ଖୋର୍ଦ୍ଧା ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ଦେବକୁ ରକ୍ଷା କର ହେ ବଳିଆର ଭୁଜ। କିନ୍ତୁ ଯେହେତୁ ଅଣହିନ୍ଦୁମାନଙ୍କର ପ୍ରବେଶକୁ ମନ୍ଦିର ଭିତରକୁ ନିଷେଧ ବଳବତ୍ତର ରହିଛି, ତେଣୁ ରାମଚନ୍ଦ୍ର ଦେବଙ୍କୁ ମନ୍ଦିର ଭିତରକୁ ପ୍ରବେଶର ଅନୁମତି ଆଉ ଦିଆଯାଇପାରିଲା ନାହିଁ। ମାତ୍ର ସେ ଯେପରି ପ୍ରତିଦିନ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦର୍ଶନରୁ ବଞ୍ଚିତ ହେବେ ନାହିଁ, ସେଥିପାଇଁ ଜଗନ୍ନାଥଙ୍କର ସ୍ୱପ୍ନାଦେଶ ଅନୁସାରେ ଏକ ଜଗନ୍ନାଥଙ୍କର ବିଗ୍ରହ, ପତିତ ପାବନ ବିଗ୍ରହ ସିଂହଦ୍ୱାର ଗୁମୁଟରେ ସ୍ଥାପିତ କରାଗଲା। ପତିତ ରାମଚନ୍ଦ୍ର ଦେବଙ୍କୁ ପାବନ କରିବା ପାଇଁ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ସିଂହଦ୍ୱାର ଗୁମୁଟରେ ଅବସ୍ଥାନ କରୁଥିବାରୁ ପ୍ରଭୁଙ୍କର ନାମ ପତିତ ପାବନ ନାମରେ ନାମିତ କରାଗଲା। ଗଜପତି ରାମଚନ୍ଦ୍ର ଦେବଙ୍କର ଭକ୍ତି ଓ ପରାକାଷ୍ଠା ସ୍ୱରୂପ ପତିତ ପାବନ ମୂର୍ତ୍ତି ଏବେ ବି ସିଂହଦ୍ୱାର ଗୁମୁଟରେ ଅବସ୍ଥାପିତ ହୋଇ ମନ୍ଦିର ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିପାରୁନଥିବା ଅଣହିନ୍ଦୁ ପତିତମାନଙ୍କୁ ପାବନ କରୁଛନ୍ତି। ଯୁଗ ଯୁଗ ଧରି ପତିତ ପାବନ ରାମଚନ୍ଦ୍ର ଦେବଙ୍କର ଭକ୍ତିର ସନ୍ତକ ଭାବେ ପରିଗଣିତ ହେଉଥିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣମାନଙ୍କୁ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏହି ଦିବ୍ୟ ଅଲୌକିକ କାହାଣୀଟି କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ଜଣାଇବେ। ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କରିବେ, ଅନ୍ୟ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ସେୟାର କରିବେ, ଆଉ ଏମିତି ନୂଆ ନୂଆ ଅଲୌକିକ ପୌରାଣିକ କାହାଣୀ ଶୁଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ଘଣ୍ଟି ବଟନକୁ ଅଲ୍ରେ ରଖନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମେ ପୋଷ୍ଟ କରୁଥିବା ପ୍ରତ୍ୟେକ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିପାରିବ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ମୁଁ ପୁଣି ଆସିବି ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଉ ଏକ ଦିବ୍ୟ କାହାଣୀକୁ ନେଇ। ଆଜି ପାଇଁ ରହିଲି, ନମସ୍କାର। ଜୟ ଜଗନ୍ନାଥ।